সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নারী সহ করোনায় আরও 3 চিকিৎসকের মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ করোনা শনাক্ত মৃত্যুর রেকর্ড, করোনায় শিক্ষক নেতার মৃত্যু। করোনার চিকিৎসা নিয়ে ফেরার পথে লিফটে মারা গেলেন সাবেক সিভিল সার্জন। দুপুরে মা, সন্ধ্যায় ছেলের মৃত্যু। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। নারী সহ করোনায় আরও 3 চিকিৎসকের মৃত্যু, করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 3 চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এই তিনজনের মধ্যে একজন নারী চিকিৎসকও রয়েছেন। সোম মঙ্গলবার এই 3 চিকিৎসকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ মঙ্গলবার বিকাল 3টার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে মারা গেছেন, আর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকার চিকিৎসক ডাক্তার এএফএম শফিউদ্দিন পাতা। এতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ডাক্তার জাকিয়া রশিদ শাফি। বিএমএ জানায়, 50 বছর বয়সী ডাক্তার শামীম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের 32তম ব্যাচের শিক্ষার্থী, ডাক্তার শফিউদ্দিন ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের 20তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান। আর 46 বছর বয়সী ডাক্তার জাকিয়া রশিদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের K50 ব্যাচের শিক্ষার্থী। এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএমএ। করোনায় গত বছরের 15 এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দেশে প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন আহমেদ। সেই থেকে এখন পর্যন্ত 180 জন চিকিৎসকের প্রাণ কেড়েছে এই করোনা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ করোনা শনাক্ত মৃত্যুর রেকর্ড। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘণ্টায় 413 জনের করোনা শনাক্ত হয়েছে, যা জেলায় একদিনের হিসাবে শনাক্তের সংখ্যায় রেকর্ড। একই সময় জেলায় করোনায় সংক্রমিত 6 জনের মৃত্যু হয়েছে। এটাই জেলায় এখন পর্যন্ত একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। গত 24 ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় 999 জনের নমুনা পরীক্ষায় 413 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 41.34%। নতুন শনাক্ত 413 জনের মধ্যে সদরের 154, নবীনগরের 110, কসবার 79, বাঞ্ছারামপুরের 31, নাসিরনগরের 112, বিজয়নগরের 8, আশুগঞ্জের 7, আখাউড়ার 7 ও সরাইলের 5 জন রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন 8,518 জন, তাদের মধ্যে সুস্থ হয়েছেন 4,921 জন। গত 24 ঘণ্টায় 6 জন নিয়ে এ পর্যন্ত মারা গেছেন 116 করোনা রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 68 জন, বাড়িতে আইসোলেশনে আছেন 3,413 জন। ব্রাহ্মণবাড়িয়ায় এর আগে 24 ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর রেকর্ড ছিল গত 27 জুলাই। ওই দিন জেলায় 915 জনের নমুনা পরীক্ষায় 302 জনের করোনা শনাক্ত হয়েছিল, আর করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 1 আগস্টে। ওই দিন জেলায় করোনায় সংক্রমিত 5 জনের মৃত্যু হয়েছিল। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য ঘেটে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া গত বছরের শেষ 9 মাসে 2,735 জনের করোনা শনাক্ত হয়, আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে 1,480 জনের করোনা শনাক্ত হয়। অথচ গত জুলাই মাসেই জেলায় 3,439 জনের করোনা রোগী পাওয়া গেছে। চলতি মাসের প্রথম 3 দিনে 864 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে জেলায় গত বছর শেষের 9 মাসে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল 32.10%, পরে 6 মাসে এটা কমে আসে 17.37%, কিন্তু গত জুলাই মাসে শনাক্তের হার বেড়ে 40.37% দাঁড়ায়। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরামুল্লাহ বলেন, জুলাই মাসে করোনা সংক্রমণ অন্য যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এখন উপজেলাগুলোতেও করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে, মানুষকে আরও সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে করোনায় শিক্ষক নেতার মৃত্যু। কুমিল্লার দেবিদারে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন আখি করোনায় মারা গেছেন। মঙ্গলবার 3 আগস্ট ভোর 5:20 কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাহমিনা পারভিন আখি দেবিদার উপজেলার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ছিলেন। তার স্বামী দেবিদার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু বলেন, গত 19 জুলাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আখি। টানা 14 দিন লড়াইয়ের পর হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আখির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবিদারের আসনের সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফকরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন ভুইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এদিকে করোনার চিকিৎসা নিয়ে ফেরার পথে লিফটে মারা গেলেন সাবেক সিভিল সার্জন। করোনা চিকিৎসা শেষে রিলিজ নিয়ে ফেরার সময় হাসপাতালের লিফটে মারা গেছেন সাবেক সিভিল সার্জন ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর AFM শফিউদ্দিন পাতা। মঙ্গলবার দুপুর 2টার দিকে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে করোনা চিকিৎসা রিলিজ নেন। হাসপাতাল থেকে নামার সময় লিফটের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ডাক্তার পাতা পাংশার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান দি মেডিকেল সেন্টার প্রতিষ্ঠাতা, এছাড়া রাজবাড়ী জেলা BMAO সাচিবের সাধারণ সম্পাদক, পাংশা রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে পাংশায় শোকের ছায়া নেমে আসে। রাজবাড়ী 2 আসনে জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর হাকিম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা পৌরসভার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুণ্ড, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নেতারা বলেন, ডাক্তার পাতা খ্যাতনামা চিকিৎসক ছিলেন, সৃজনশীল ও রাজনৈতিক দূরদর্শী ব্যক্তি হিসেবে তার সামাজিক সুনাম রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পাংশার রাজনৈতিক, সামাজিক ও চিকিৎসা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হল তার শূন্যতা পূরণ হওয়ার নয়। রাজবাড়ী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ডাক্তার AFM শফিউদ্দিন পাতা 26 জুলাই পাংশা হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। ওই দিনই তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RT-PCR COVID-19 রিপোর্ট পজিটিভ হয়। এরপর গত 28 জুলাই রাজধানী ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন তিনি। 2 আগস্ট তার করোনার রিপোর্ট নেগেটিভ হলে মঙ্গলবার দুপুরে ওই হাসপাতাল থেকে তিনি রিলিজ নেন। ছাড়পত্র নিয়ে দুপুর 2টার দিকে হাসপাতাল থেকে নামার সময় লিফটের মধ্যে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডাক্তার পাতার পৈতৃক বাড়ি পাংশা উপজেলার কলিমোহর ইউপি সাজুরিয়া গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা সন্তান, 2 ভাই ও 1 বোন সহ বহু আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে দুপুরে মা এবং সন্ধ্যায় ছেলের মৃত্যু। হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুপুরে মা ও সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়েছে। সোমবার এমন ঘটনা ঘটে হাজীগঞ্জ উপজেলার 8 নং হাডিলা ইউনিয়নের লাউকোড়া গ্রামের কাজীবাড়িতে। স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান যুগান্তরকে জানান, 8 নং হাডিলা ইউনিয়নের লাউকোড়া গ্রামের কাজীবাড়িতে মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম কয়েকদিন ধরে জ্বর সর্দিতে ভুগছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন সম্পন্ন করা হয়। তিনি জানান, মমতাজ বেগম দাফন শেষে সবাই বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যেই তার বড় ছেলে সোহাগ মৃত্যুর খোলে ঢলে পড়েন। সোহাগের মৃত্যুর খবরে গ্রামবাসীর মাঝে করোনা আতঙ্ক বাড়তে থাকে। সোহাগ পেশায় ঠিকাদার ছিলেন। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার 1 ছেলে ও 3 মেয়ে রয়েছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।